thank you প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ওপেন স্কুল পরিচালিত এইচএসি প্রোগ্রামের পদার্থবিজ্ঞান পত্র বিষয়ের ইউনিট এক থেকে পার্ট এক এবং পার্ট দুই আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই সব বিষয়গুলো এক নজর দেখিনি এক ভ্যাক্টর রাশির সংজ্ঞা এবং কিভাবে ভ্যাক্টর রাশিকে প্রকাশ করতে হয় দুই ভ্যাক্টর রাশি যোগ এবং লব্ধি ভ্যাক্টর তিন ভ্যাক্টর রাশি যোগের বিভিন্ন সূত্রাবলী শিক্ষার্থী বন্ধুরা এবার চলুন মূল আলোচনা শুরু করি আপনারা হাতের কাছে পাঠ্যবই এবং কাগজ কলম সাথে রাখুন যাতে প্রয়োজনীয় তথ্য লিখে নিতে পারেন প্রথমে আসুন ভ্যাক্টর রাশির সংজ্ঞাটি জেনে নিই যে সকল ভূত সম্পূর্ণভাবে প্রকাশের জন্য তার পরিমাণ ও দিক উভয়ের প্রয়োজন হয় অর্থাৎ যে সকল রাশির মান ও দিক উভয়েই আছে তাদেরকে ভ্যাক্টর রাশি বলা হয় স্মরণ ব্যাগ তরণ ওজন বল ইত্যাদি ভ্যাক্টর রাশির উদাহরণ শিক্ষার্থী বন্ধুরা এবার চলুন এই ভ্যাক্টর রাশিকে জেমিতিক উপায়ে কিভাবে প্রকাশ করতে হয় তা জেনে নিই উপায়ে ভ্যাক্টরকে সাধারণত তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় চিত্রে আমরা একটি তীর চিহ্নিত রেখাংশ ওপি দেখতে পাচ্ছি যা একটি ভেক্টর নির্দেশ করে যার বিন্দু ও এবং প্রান্তবিন্দু পি ওপি ভেক্টরটিকে যদি এ ধারা প্রকাশ করা হয় তাহলে এ ভেক্টরটিকে প্রকাশ করা যায় এইভাবে এর উপরে তীর চিহ্ন দিয়ে এর উপরে রেখা চিহ্ন দিয়ে এর নিচে লেখা চিহ্ন দিয়ে শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন কি এই ভেক্টর রাশিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় তাহলে চলুন এই ভেক্টর রাশির প্রকারভেদগুলো আমরা জেনে নিই এগুলো হচ্ছে এক মুক্ত ভেক্টর দুই বদ্ধ ভেক্টর তিন সদৃশ ভেক্টর চার বিসদৃশ ভেক্টর পাঁচ সমান ভেক্টর ছয় বিপরীত ভেক্টর সাত ঋণাত্মক ভেক্টর আট নাল ভেক্টর বা শূন্য ভেক্টর নয় সঠিক ভেক্টর দশ একক ভেক্টর এগারো অবস্থান ভেক্টর বারো আয়ত একক ভেক্টর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এদের সংজ্ঞাগুলো আলোচনা করব মুক্ত ভেক্টর কোনো ভেক্টর রাশির আদিবিন্দু নির্দিষ্ট না থাকলে তাকে মুক্ত ভেক্টর বলা হয় চিত্রে দেখতে পাচ্ছি এ একটি ভেক্টর যার আদিবিন্দু নির্দিষ্ট নেই বদ্ধ ভেক্টর যে ভেক্টর রাশির আদিবিন্দুর অবস্থান নির্দিষ্ট করে দেয়া থাকে তাকে বদ্ধ ভেক্টর বলা হয় চিত্রে দেখতে পাচ্ছি এ ভেক্টরটির আদিবিন্দু ও নির্দিষ্ট করে দেয়া আছে সদৃশ ভেক্টর একই দিক এবং সমান মান বিশিষ্ট ভেক্টর রাশিগুলোকে সদৃশ ভেক্টর বলা হয় চিত্রে এ ও বি দুটি সদৃশ ভেক্টর কারণ ভেক্টর দুটির দিক একই এবং এরা একই ধারক রেখায় অবস্থিত বিসদৃশ ভেক্টর সমজাতীয় দুইটি ভেক্টর সদৃশ না হলে অর্থাৎ একই দিকে ক্রিয়া না করলে তাদের বিসদৃশ ভেক্টর বলা হয় চিত্র থেকে দেখতে পাচ্ছি এ ও বি দুটি ভেক্টর দুই দিকে ক্রিয়া করছে সমান ভেক্টর দুটি সদৃশ ভেক্টর রাশির মান সমান হলে তাদেরকে সমান ভেক্টর বলা হয় চিত্রে এ ও বি এর মান সমান এবং সদৃশ সমান ভেক্টরের আদিবিন্দুর অবস্থান একই হওয়ার প্রয়োজন নেই বিপরীত ভেক্টর দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা সমান হয় তাহলে তাদেরকে ভেক্টর বলা হয় ঋণাত্মক ভেক্টর দুটি ভেক্টর রাশির মান একই কিন্তু দিক বিপরীতমুখী হলে তাকে ঋণাত্মক ভেক্টর বলা হয় চিত্রে এ এবং বি ভেক্টর দুটির মান একই কিন্তু এদের দিক পরস্পর বিপরীতমুখী শূন্য ভেক্টর যদি কোনো ভেক্টর রাশির মান শূন্য হয় তাকে নাল বা শূন্য ভেক্টর বলা হয় একে মোটা অক্ষর ও ধারা সূচিত করা হয় নাল ভেক্টরের কোনো দিক নেই সঠিক ভেক্টর যে সমস্ত ভেক্টর রাশির মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলা হয় একক ভেক্টর যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলা হয় একক ভেক্টরকে টুপি চিহ্ন ধারা প্রকাশ করা হয় যদি এ একটি ভেক্টর হয় যার মান শূন্য নয় তাহলে এ ভেক্টর বাই এ সমান এ টুপি ধরা হয় এই ভেক্টরের মান এক একক এবং দিক এর দিকে হয় অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাটামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় বা নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয় চিত্র থেকে বলতে পারি x ও যে কোনো একটি বিন্দু তাহলে বিন্দুর সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্দেশ করে সুতরাং ওপি একটি অবস্থান ভেক্টর একে আর ধারা প্রকাশ করা হয় আয়ত একক ভেক্টর একটি ত্রিমাত্রিক আয়ত স্নান্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যখন তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তখন তাদেরকে আয়ত একক ভেক্টর বলা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আয়ত একক ভেক্টরগুলোকে ছোটো হাতের আই টুপি জে টুপি কে টুপি ধারা প্রকাশ করা হয় এক্স ওয়াই জেড যদি তিনটি অক্ষ পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে এবং এদের মূল বিন্দু ও হয় তাহলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আই টুপি জে টুপি পি একক ভ্যাক্টরগুলো ক্রিয়া করবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ ভ্যাক্টরের প্রকারভেদ এবং এদের সংজ্ঞাগুলো জানলাম তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে এই ভ্যাক্টর রাশিগুলোকে সাধারণ বীজগণিতের নিয়মে যোগ বিয়োগ বা গুণ করা যায় না যেমিতিক উপায়ে এদের যোগ বিয়োগ বা গুণ করা যেতে পারে তবে এক্ষেত্রে ভ্যাক্টর রাশিগুলোকে একজাতীয় হতে হবে ভ্যাক্টর রাশি যোগের জন্য যে সূত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ত্রিভুজ সূত্র সামন্তরিক সূত্র বহুভূত সূত্র আজকে আমরা ত্রিভুজ সূত্রটি বিস্তারিত আলোচনা করব ত্রিভুজ সূত্র দুটি ভেক্টর রাশিকে কোনো একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে সূচিত করলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীতক্রমে ভ্যাক্টরদ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করে একটি চিত্রের মাধ্যমে বর্ণনা করলে তারও সুস্পষ্টভাবে বোঝা যাবে ও কিউ দুটি ভেক্টর এই ভেক্টর দুটিকে যোগ করতে হবে প্রথমে পি এর প্রান্তবিন্দুর সাথে কিউয়ের বিন্দু যুক্ত করি ভেক্টর দুটিকে এবি এবং বিসি বাহু ধারা প্রকাশ করা হলো এবং বাহু দুটি যদি ত্রিভুজের দুটি বাহু নির্দেশ করে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি লব্ধির মান এবং দিক নির্দেশ করবে এখন পি এর আদি বিন্দু এবং কিউয়ের প্রান্তবিন্দু অর্থাৎ এসি যোগ করি এবং AC কে আর দ্বারা প্রকাশ করা হলো তাহলে এসি বাহুটি দিকে ও মানে পিও কিউয়ের লব্ধি ভেক্টর আর নির্দেশ করে তাহলে ত্রিভুজ সূত্রানুসারে আমরা লিখতে পারি AB প্লাস ভিসি সমান এসি এবি প্লাস বিসি সমান মাইনাস সি এখানে ঋণাত্মক চিহ্নটি ভ্যাক্টরের দিক পরিবর্তন বুঝাচ্ছে সুতরাং এবি প্লাস বিসি প্লাস সি এ সমান জিরো এটি হচ্ছে ত্রিভুত সূত্র শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আপনাদের নিকটস্থ স্টাডি সেন্টারে গিয়ে টিউটরে সাহায্য নিন আজকে তাহলে এখানেই রাখছি সবাইকে ধন্যবাদ